क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। Once more. क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। অলরাইট, ভিডিও শুরুতেই যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব লাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড সংটা যেটা ব্যবহার করেছি সংটা কিন্তু খুব ভাইরাল একটা সং, তো অবশ্যই ভিডিওর এন্ড পর্যন্ত দেখে আপনি ওই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নিতে পারেন। ওকে, সো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো আপনাকে আসতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এবং এখান থেকে ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখানে আসার পর উপরের দিকে দেখুন এখানে একটি মেসেজ পিন করা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে এবং অনেকগুলি ভার্সন চলে আসবে আপনার সামনে অ্যালাইট মোশনের। তো উপরের দিকে যে দুটি ভার্সন রয়েছে 4.0.4 এবং 4.0, তো এই দুটি ভার্সনের মধ্যেই যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। দেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখান থেকে সেগুলি ডাউনলোড করতে আপনাদের অনেকটা সুবিধা হতে পারে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার উপরে দেখুন আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুলটেক 372 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, এখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে প্রিসেট ওপেন করবেন, অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সো এই ইন্টারফেসটা আসবে আপনার সামনে। তো এখানে দেখুন আমি প্রায় 90% কাজ করে রেখেছি, আপনাকে বাকি 10% কাজ এখানে করতে হবে, যেটা হচ্ছে এগুলোতে আপনাকে আপনার ফটো এই লেয়ারগুলোতে যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের লেয়ার রয়েছে, এইগুলোতে আপনাকে আপনার ফটো অ্যাড বা রিপ্লেস করতে হবে। অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইলটা আমি ব্যবহার করেছি, এই ফন্ট স্টাইলটা আপনাকে কিন্তু আপনার আলাদা করে রিপ্লেস করতে হবে, ঠিক আছে, কারণ এই প্রিসেটের মধ্যে ফন্ট স্টাইল যাবে না। তো আপনাকে আলাদা করে এটা ডাউনলোড করে রিপ্লেস করতে হবে। সে কীভাবে ফন্ট স্টাইল রিপ্লেস করবেন দেখিয়ে দেবো। তো ফার্স্টের দিকে আসুন, অ্যান্ড ফার্স্টের দিকে আসুন, এখানে একটা কাজ আপনাকে করতে হবে, যেটা হচ্ছে এই যে পিএনজিটা আছে, এই যে পিএনজিটা ফার্স্টের দিকে আছে, এই পিএনজিটা আপনাকে কিন্তু রিপ্লেস করে নিতে হবে, ঠিক আছে। পিএনজি ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে রিপ্লেস করে নেবেন। কীভাবে করবেন, পিএনজি আইটেম সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে এই অপশানে ক্লিক করবেন, এখানে দেন নিচে এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ইমোজিটা আর কি নিয়ে নেবেন, ঠিক আছে, গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে এগিয়ে আসুন, এগিয়ে আসার পর এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে উপরে দেখুন রয়েছে কতগুলো পিএনজি না ইমোজি লেয়ার। তো এই ইমোজি লেয়ারগুলোতে আপনাকে ফন্ট স্টাইলটা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো ইমোজি লেয়ারটাকে সিলেক্ট করুন, এডিট টেক্সট এখানে ক্লিক করুন, দেন এখানে যা ইমোজি আছে থাকুক, বা আপনি চাইলে আপনার মন মতো একটা ইমোজি দিতে পারেন। দেন উপরে iOS ভার্সন 14 এই ফন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, এই ফন্টটা সিলেক্ট করে নেবেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেবেন, টিকমার্ক ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন একই রকমভাবে যতগুলো এখানে পিএনজি না আর কি ইমোজি, যতগুলো এখানে ইমোজি লেয়ার আছে প্রত্যেকটা ইমোজি লেয়ারে আপনি iOS ভার্সন 14 ফন্টটা সিলেক্ট করে নেবেন। দেন এবার কী করতে হবে, নিচে যে গ্রুপের লেয়ার দেখতে পাচ্ছেন আর কি ইমোজি লেয়ারের নিচে, তো এইখানে আপনাকে কিছু এডিট করতে হবে, কারণ কিছু কাজ এখানেও আছে। নিচে দেখুন এডিট গ্রুপে, গ্রুপের লেয়ার সিলেক্ট করে এডিট গ্রুপে ক্লিক করুন, এখানে এডিট গ্রুপে ক্লিক করার পর এখানে দেখুন চারটি লেয়ার চলে আসছে। তো উপরে যে দুটি লেয়ার রয়েছে এই দুটি লেয়ার আপনাকে কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকুক। নিচে যে দুটি লেয়ার রয়েছে এখানে টেক্সটের, সো এই দুটি লেয়ার আপনাকে এডিট করতে হবে, ঠিক আছে। তো উপরেরটা মানে নিচে দুটোর মধ্যে উপরেরটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এডিট টেক্সটে ক্লিক করুন, দেন এখানে যা লেখা আছে থাকুক, উপরে এই অপশানে ক্লিক করুন, দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আমি যে ফন্টটা ইউজ করেছি ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। এবং অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে, আপনি চ্যানেল চেক আউট করতে পারেন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে ফন্ট সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে দেবেন, দেন ব্যাকে আসবেন, ব্যাকে এসে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনারা একই রকমভাবে সেম ফন্ট সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। দেন ব্যাকে চলে আসবেন একদম
প্যাকেজ আসার পর এখানে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে পরের যে গ্রুপের লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন। এডিট গ্রুপে গিয়ে এখন আপনারা একই রকমভাবে কিন্তু ফন্ট স্টাইল রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেখুন যতগুলো গ্রুপের লেয়ার আছে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু একই রকমভাবে আপনারা ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন। তো ফন্ট স্টাইল রিপ্লেস করা হয়ে গেলে আপনার কী করতে হবে, এখানে এই যে লেয়ারগুলো রয়েছে এখানে এইগুলোতে আপনাকে ফটো অ্যাড করতে হবে, মানে আপনার ফটো এখানে অ্যাড বা রিপ্লেস করতে হবে। সো কীভাবে করবেন দেখুন, তবে ফটো অ্যাড বা রিপ্লেস করার আগে একটা কথা জেনে রাখুন যে আপনি যে ফটো অ্যাড করছেন অথবা যে ফটো রিপ্লেস করছেন সেটি কিন্তু অবশ্যই 9:16 রেশিওতে আপনাকে ক্রপ করে অ্যাড বা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। 9:16 এই রেশিওতে, তো এই রেশিওতে ফটো কীভাবে ক্রপ করবেন দেখিয়ে দিচ্ছি। ব্যাকে আসুন, এখান থেকে ব্যাকে আসার পর এখান থেকে যে প্লাস আইকন দেখছেন এখানে ক্লিক করুন। দেন এখানে অনেকগুলো রেশিও রয়েছে, দেখুন এখানে অনেকগুলো রেশিও রয়েছে। তো 9:16 এই রেশিওটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে ফোল্ডার চেঞ্জ করছি আমি। তো ফোল্ডার চেঞ্জ করে ভিজুয়ালে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করুন। তো আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করলাম, সো অ্যাড হয়ে গেছে। এবার থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এটাতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারেন। দেন এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করে এখানে সাইজটা এখন বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, তো এটা আপনার ফটো অনুযায়ী আপনি দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর এখানে টাইম লাইন রাখুন। রাখার পর এখান থেকে ডান দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে কোণে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রয়েছে, তো আপনাকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটাকে সিলেক্ট করতে হবে। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে আপনাকে এই ফ্রেমটা আর কি ক্রপ হয়ে যাবে। দেখুন এই ফ্রেমে দেখুন ক্রপ হয়ে গেছে। দেন সেভ বাটনে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে করছি না, আমার এগুলো সেভ আছে গ্যালারিতে, ঠিক আছে। তো আমি সেভ করলাম না। তো একই পদ্ধতিতে আপনার বাকি যতগুলো প্রয়োজন হবে প্রত্যেকটা আপনারা করে নেবেন। সো আমি এখান থেকে আপাতত ব্যাকে আসছি। ব্যাকে এসে প্রিসেটটা ওপেন করছি। দেন এরকম এগিয়ে আসুন। এগিয়ে আসার পর এখান থেকে যেখান থেকে ফটো শুরু হবে, তো এখান থেকে ফটো আপনাকে অ্যাড করতে হবে এখান থেকে। তো ফার্স্টে লেয়ারটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এই অপশানে ক্লিক করুন। দেন এই মিডিয়া অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করুন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করা ফটো সিলেক্ট করে রাখুন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করুন। সো দেখুন অ্যাড হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড বা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। দেন এগিয়ে আসুন, পরের লেয়ারটিকে সিলেক্ট করুন। কালার অ্যান্ড ফিল এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করুন। দেন এখান থেকে পরের আরও একটি ফটো এরকম সিলেক্ট করুন, এরকম সিলেক্ট করে ক্রপ করা ফটো সিলেক্ট করবেন। দেন কিন্তু প্লাসে ক্লিক করে অ্যাড করুন। সো দেখুন অ্যাড হয়ে গেছে এখানে। দেন এখান থেকে এগিয়ে আসুন, পরের একটি লেয়ার সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিন। দেন এখান থেকে পরে আরও একটি ক্রপ করা ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করুন। সো অ্যাড হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে। তো একই পদ্ধতি দেখুন যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটি লেয়ারে কিন্তু আপনার ফটোগুলো অ্যাড বা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটাতে এখানে অ্যাড বা রিপ্লেস করে নেবেন। সো আমি কিন্তু প্রত্যেকটাতেই করে নিচ্ছি, ওকে। সো প্রত্যেকটা লেয়ারে আমি এখান থেকে ফটো অ্যাড বা রিপ্লেস করে নিয়েছি। সো এবার আপনি কী করতে হবে, আপনি যখন প্রত্যেকটা লেয়ারে আর কি ফটো অ্যাড বা রিপ্লেস করে নেবেন, সো আপনি নাকি কী করতে হবে, ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন কোণে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলে ভিডিওটি আপনার এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।